এরপর প্রশ্ন হলো, সালমান আপনার, আপনি দেখেছেন যেখানে 100 জন লাইসেন্সধারী মদ্যপায়ী থাকবে সেখানে মদের বার অনুমতি দেওয়া হবে, এই সিদ্ধান্তের ব্যাপারে আপনার মন্তব্য কি? অ্যালকোহল ইয়াবা থেকে ভালো, এই যুক্তিতে অ্যালকোহল পানের অনুমতি দেওয়া যুক্তি বলে আপনি কি মনে করেন? ভাই সালমান, এই বিষয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় মন্তব্য করেছি, বিশেষ করে আমাদের ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা সরকারের কর্তা ব্যক্তিদের কাছে আহ্বান রেখেছি যেন এই সিদ্ধান্ত থেকে সরে আসা হয় এবং অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা 2022 যেটি ঘোষণা হয়েছে সেটিকে যেন প্রত্যাহার করে নেওয়া হয়। এর কারণ হলো যে অ্যালকোহল, এটা পানের যদি বুথ বা বার এগুলো যদি বিভিন্ন অঞ্চলে অঞ্চলে খোলা হয় তাহলে সেক্ষেত্রে যুবক এবং তরুণরা তাদের মধ্যে অ্যালকোহল পান করার প্রতি তাদের আসক্তি বাড়বে এবং এটি বাড়লে সমাজের জন্য কল্যাণের কোনো কিছু বয়ে আসবে না। পৃথিবীতে যত অন্যায় হয়, যত অপরাধ হয়, এই সমস্ত অপরাধের মা বা গোড়া বলা হয় এই মদকে বা মাদককে বা নেশা জাতীয় দ্রব্যকে। কারণ নেশা এটা গ্রহণ করার মাধ্যমে একজন মানুষ হেন কোনো অপরাধ না যে করতে পারে না। পৃথিবীতে যত বড় অপরাধ হয় সবগুলোর পেছনে মাদকের একটা বড় ভূমিকা থাকে। অতএব এটাকে অমুসলিম যারা আছেন তারা পান করবেন, তাদের ধর্ম যদি নিষেধ না থাকে সেক্ষেত্রে ওলামায়ে কেরামের যে নির্দেশনা আছে সেটা গ্রহণ করে সরকার পদক্ষেপ নেবেন তাদের জন্য, কিন্তু মুসলমান সমাজে এটাকে বিস্তার করার কোনো কারণ নেই। আমাদের অনেক বন্ধুরা যুক্তি দিয়ে বলে থাকেন যে একজন অ্যাডাল্ট, একজন প্রাপ্তবয়স্ক মানুষ কী পান করবে, কী খাবে এটা দেখান তো তার ব্যাপার, এখানে বিধিনিষেধ আরোপ করাটাই অযৌক্তিক। আমরা তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই যে তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সমাজের বেশিরভাগ মানুষ যে জিনিসটা চায় না সেটা আপনি কি আরোপ করতে পারেন সমাজে? পাবলিকলি এই জিনিসটা হলে আমাদের জন্য ক্ষতিকর হবে এরকম যদি মনে করেন বেশিরভাগ মানুষ, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের মতামতকে মূল্যায়ন করা, এটা কি আপনার গণতন্ত্রের দাবি নয়? মানুষের চাওয়ার বাইরে কোনো কিছু চাপা দেওয়ার সুযোগ আছে কিনা? যদি বলেন যে না, যার যা খুশি তা করবে, তাহলে সেক্ষেত্রে আমারও যা খুশি তা করতে দিতে হবে। আমি কি যা খুশি তা করতে পারবো, সে সুযোগ কি আছে? অবশ্যই নাই। অবশ্যই একটা দেশ, একটা সমাজ, একটা নিয়ম নীতি শৃঙ্খলা এর মধ্যে দিয়ে চলে। বিধা এটাকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। বিভিন্ন এলাকাতে যখন এটা হয়ে যাবে তখন সেক্ষেত্রে লাইসেন্স নেওয়ার হিড়িক পড়বে এবং যুবকরা বকে যাবে, নষ্ট হবে, সংসারগুলো ভাঙবে এবং নানা রকমের ব্যত্যয় দেখা দিবে। বিধা এই বিধ্বংসী তারুণ্য এবং সমাজ বিধ্বংসী পরিবার বিধ্বংসী সিদ্ধান্ত মানে সরে আসার জন্য আমরা আহ্বান করছি আবারও। আর অ্যালকোহল এটা ইয়াবা থেকে ভালো এই যুক্তি মোটেও সঠিক নয়। এটাকে আপনি আক্ষরিক অর্থে সঠিক বা যুক্তি বলতে পারেন কিন্তু মৌলিকভাবে এটা ভুল। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু শারাবিন আসকারা ফাহু হারাম। বুখারী হাদিসটি বর্ণিত হয়েছে, অর্থাৎ যে পানীয় পান করার ফলে নেশা সৃষ্টি হয় সেটা হারাম। অতএব সে পানীয় পান করার পর নেশা সৃষ্টি হলেই আপনার মধ্যে সেটা আপনার জন্য হারাম হিসেবে বিবেচিত হবে। ইয়াবাটা হারাম হবে, এটা হালাল হবে এমন মনে করার কোনো কারণ নেই। পৃথিবীতে কোনো সরকার, কোনো কর্তৃপক্ষ, কেউ আপনাকে অনুমোদন দিলেই একজন মুসলিম হিসেবে আপনার জন্য সেটি অনুমোদিত হতে পারে না। সমাজ নষ্ট হতে পারে, সমাজ ধ্বংসের দিকে যেতে পারে, সেরকম সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তের প্রতিবাদ করা এটা নৈতিক দায়িত্ব যে কোনো মানুষের। বিধি আমাদের এখান থেকে সরে আসতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মায়দা 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বান্দারগণ, নিশ্চয়ই মাদক এবং জুয়া এবং এই জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো শয়তানের নিকৃষ্ট কর্মকাণ্ডের অংশ। শয়তান আমাদের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু শত্রুতা, বিদ্বেষ এগুলো সৃষ্টি করতে চায় এবং সেগুলো হয়ে থাকে। বিধায় এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বলেছেন, ফাজতানি বহু, এগুলো তোমরা বেঁচে থাকো তাহলে তোমরা সফলকাম হতে পারো। বিধা এগুলো কোনো অবস্থাতে জায়েজ নেই। মাদক সেটা যে রূপেই হোক না কেন সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ না, বরং হারাম। আর এটা এমন হারাম যে এই হারামের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত বর্ষণ করেছেন। মাদক যে সেবন করে, মাদক যে প্রস্তুত করে, যে বিপণন করে, যে বিক্রি করে, কিনে, যেইভাবে মাদকের সাথে আপনি সম্পৃক্ত হবেন, যেই সম্পৃক্ত হোক না কেন, সকলের জন্য লানত এবং আল্লাহর রহমত থেকে দূরে সরার ব্যাপারে অভিশাপ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। যার কারণে এটি এরকম অপরাধ যে এর সাথে সংশ্লিষ্ট সকলের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত বর্ষণ করেছেন, লানত চেয়েছেন। বিধায় একজন ইমানদার কখনো এটার ধারে কাছেও যেতে পারে না এবং মুসলমানদের সমাজে এটার বিস্তারকে কোনো অবস্থাতে একজন ইমানদার মেনে নিতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে শুভ উদ্দেশ্য যেন উদয় হয় সেই তৌফিক দান করুন।